আসসালামু আলাইকুম, আমি মিনারা বেগম। মুকুন্দপুর অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। যাক, আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পার্ট বিষয়ের কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স শব্দ হচ্ছে বাক্য। তাহলে প্রথমে আমরা জেনে নেই সেন্টেন্স কাকে বলে। দুই বা যখন দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যখন দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স সেন্টেন্স বা বাক্য বলে। যখন দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। হি ইজ প্লেয়িং ফুটবল। প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ইজ প্লেয়িং ফুটবল, দ্বিতীয়টা হচ্ছে প্লেয়িং ফুটবল ইজ হি। প্রথম দ্বিতীয় সেন্টেন্সটিতে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে ঠিকই, কিন্তু এটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায়নি। প্রথম সেন্টেন্সে হি ইজ প্লেয়িং ফুটবল, সে খেলা করিতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রথম সেন্টেন্সটা পুরোপুরি সম্পূর্ণরূপভাবে মনের ভাব প্রকাশ পেয়েছে, আর দ্বিতীয়টি যদিও কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। আমরা জানি একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে। একটা সেন্টেন্সের কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে প্রেডিকেট। আমরা জানি একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আরটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে যার
जार उद्देश्य जार उद्देश्य कोनो किछु कोनो किछु बला हय ताके सब्जेक्ट बोले ताके सब्जेक्ट बोले और प्रेडिकेट होच्छे प्रेडिकेट होच्छे सब्जेक्ट सम्बन्धे सब्जेक्ट सम्बन्धे जा किछु बला हय ताके प्रेडिकेट बोले मिस्टर आलम इज एन ऑनेस्ट मैन एखाने कि बला होच्छे बोलछे मिस्टर आलम इज एन ऑनेस्ट मैन मिस्टर आलम एकजन सत् मानुष তাহলে প্রথমে আমি বলছিলাম যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে তাহলে কার উদ্দেশ্যে বলা হয়েছে এখানে মিস্টার আলম আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে কি বলা হয় প্রেডিকেট তাহলে কি বলছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট হচ্ছে আলম মিস্টার আলম তাহলে মিস্টার আলম ইজ অ্যান অনেস্ট ম্যান একজন সৎ লোক তাহলে এই সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে তাহলে এই যে সাবজেক্ট হচ্ছে যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে তাহলে মিস্টার আলম হচ্ছে সাবজেক্ট আর মিস্টার আলম সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট তাহলে অনেস্ট ম্যান হচ্ছে কি সৎ ব্যক্তি তাহলে মিস্টার আলম ইজ অ্যান অনেস্ট ম্যান মিস্টার আলম হয় একজন সৎ লোক এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে প্রেডিকেট আমরা অনেক সময় একটা শব্দ দিয়েও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি এগুলো হচ্ছে যেমন ইয়েস স্টপ কাম তারপরে হচ্ছে গো অনেক ক্ষেত্রে একটি মাত্র শব্দ দিয়েও সেন্টেন্স হয় যেমন গো কাম স্টপ রাইট তাহলে স্টপ গো কাম স্টপ রাইট ইয়েস ইয়েস দিয়েও সেন্টেন্স তৈরি করা যায় একটিমাত্র শব্দ দিয়েও অনেক সময় সেন্টেন্স তৈরি করা যায় তাহলে একটি সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে অবশ্যই আমাদের একটা ভার্ব লাগবে এই যেটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট সবসময় সেন্টেন্স শেষ হলে আমাদের ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয় এই সময় সবসময় একটা ক্রিয়া থাকে ভার্ব মানে ক্রিয়া তাহলে চলো আজ আমরা আবার জেনে নেই সেন্টেন্স কাকে বলে যখন দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে তাহলে হি ইজ প্লেয়িং ফুটবল এখানে
সে খেলা করছে তার মানে কি এখানে একটা সাবজেক্ট আছে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে একটা ভার্ব আছে একটা অবজেক্ট আছে তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের চারটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে সাবজেক্ট তারপর অক্সিলিয়ারি ভার্ব তারপরে ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট প্লেইং ফুটবল ইজ হি এটা কিন্তু কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে ঠিকই কিন্তু এটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায়নি এর জন্য একটি সেন্টেন্সে দুটি অংশ থাকে কয়টি অংশ থাকে দুটি অংশ থাকে এক দুইটি অংশ থাকে দুইটি অংশ একটা হচ্ছে সাবজেক্ট ও প্রেডিকেট যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয় আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলা হয় তাহলে মিস্টার আলম ইজ অ্যান অনেস্ট ম্যান তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট তাহলে আমি কতগুলো বাড়ির কাজ দেই তোমরা এখান থেকে খুঁজে নিবে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট The bird fly in the sky. The cow gives us milk. The cow gives us milk. He reads a book. He goes to school goes to school every day. The sun rises in the east. তাহলে দি বার্ড ফ্লাই ইন দ্য স্কাই পাখি আকাশে উড়ে দি কাউ গিভস আস মিল্ক গরু আমাদের দুধ দেয় হি রিডস এ বুক সে বইটি পড়ে এবং হি গোস টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় দি সান রাইজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে এই পাঁচটি সেন্টেন্স তোমাদের বাড়ির কাজ এখান থেকে বের করতে হবে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট তাহলে এখান থেকে বের করবা কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট তাহলে তাহলে আমাদের আজকের যে টপিকসটা ছিল সেটা প্রাথমিক ধারণা মানে প্রত্যেক সিক্স সেভেনের ক্লাসে যখন আমরা তখন যখন ছোট তখন থেকেই সেন্টেন্স বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা শিখে থাকি তাহলে এটা হচ্ছে প্রাথমিক ধারণা তাহলে এই সেন্টেন্স সম্পর্কে যদি তোমাদের কোনো ধারণা বেসিক ধারণা না থাকে তাহলে কখনো তোমাদের সেন্টেন্স কি সেটাই বুঝবে না সেটাই পারবে না এর জন্য এই বেসিক ধারণাটা অবশ্যই সবার মধ্যে থাকতে হবে সেন্টেন্স যখন দুই বা ততোধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখনই তাকে সেন্টেন্স বা বাক্য বলা হবে কিন্তু যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে ঠিকই কিন্তু এগুলো সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায়নি তখন কিন্তু তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না আর একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা প্রেডিকেট আর একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট লাগবে অক্সিলিয়ারি ভার্ব লাগবে এবং অবজেক্ট লাগবে তাহলে এই বেসিকগুলো যদি তোমরা সাধারণভাবে জানো তাহলে তোমাদের উপরে ক্লাসে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে আমি আগামী ক্লাসে তোমাদের এই সেন্টেন্স কত প্রকার ও কী কী
এবং সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আর এই পাঁচটা সেন্টেন্স তোমরা বাড়ির কাজ দিয়ে দিলাম, তোমরা যার যার খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এই মহামারীতে সবাই যেখানে যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে। ধন্যবাদ সবাইকে। ওরে বাবা রে।